এই ট্যাঙ্কটি আজ অথবা কাল পার্সেল যাবে, লিকেজ চেকিংয়ের জন্য জল দিয়ে ভরে রাখা হয়েছে। এই যে স্যান্ডগুলি ধুয়ে শুকোতে রাখা হয়েছে, মনে রাখবেন সবসময় ভালো করে ধুয়ে রোদে পুরো শুকিয়ে নেবেন। হোয়াইট স্যান্ড এবং ব্ল্যাক স্যান্ড ধুয়ে রেখেছি ওই ট্যাঙ্কে ব্যবহার করার জন্য। ব্ল্যাক স্যান্ডগুলি রয়েছে, এগুলো সাদা স্যান্ডের সাথে মিশিয়ে দেবো যাতে দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্যান্ডগুলি হোয়াইট স্যান্ডের সাথে মিশিয়ে দেওয়ার পর কত সুন্দর একটি ভিউ চলে এসেছে। ঢাকনাতে লাইট সেট করে দিয়েছি, এর ভ্যাকিউমগুলো খুব একটা ভালো নয় বলে আমি এতে ফেভিকুইক ব্যবহার করেছি। ট্যাঙ্কের সাথে স্যান্ড ছাড়াও দিচ্ছি রক্সিনের একটি এলইডি লাইট এবং দিচ্ছি ফেনাস অ্যাকোয়ার 4 ওয়াটের একটি পাওয়ার ফিল্টার, যদিও এতে একটু বেশিবার দরকার হতো, 1.5 ফিটে ছোটো মাছ থাকবে, সমস্যা নেই। ট্রায়াল টেস্ট কেমন লাগছে? এবার ফাইনাল লুক কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। মলি, উইডো, গোড়ামি, তারপর শুটেল, রোজি বার্ব, এই সমস্ত মাছগুলি রয়েছে এখানে।